কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফটাই দুই সিংহুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বুঝতেই পারছো যে আমি কোথায় আছি? ব্যাঙ্গালোরে। আমার যারা দেখেনি আমার ভিডিও গুলো তারাও জেনে না, আমি মেয়েদের কাছে এসেছি ব্যাঙ্গালোরে। দারুণ এনজয় করছি, কোনো কাজ কর্ম কিচ্ছু নেই, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বসে গল্প করছি, এই চলেছে। এখন নাতনি আছে, আমার ছোট মেয়ে আছে, দাদা আছে, আর আমার মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছে। তা এইভাবেই দারুণ এনজয় করে করে কাটাচ্ছি। এখন সেই কলকাতা থেকে কেক এনেছিলাম, সেই ছিঁড়ে ছুঁড়ে সবাই মিলে চা দিয়ে কেক খাওয়া হচ্ছে। আর ইচ্ছে আছে তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করার। আর হ্যাঁ, তোমরা যে আমাকে বলেছিলে না যে পনির বাটার মশলা যেটা দিদি দেখছিল, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও আজকে সেই ভিডিওটা। স্পেশালি অনেকেই বলেছিল, রুবি সবাই বলেছিল যে পনির বাটার মশলা রেসিপিটা দিতে, একদম ঘরোয়া উপায়। পাত্রটা ঠিক আছে, স্থান আর কালটা চেঞ্জ হয়ে গেছে। হাওড়ার জায়গায় বেঙ্গালুরু, আর ওখানে সেই আমাদের বাইরের ঘর, আর এখানে সেটা অন্যরকম মেয়ের বাড়ি। সুতরাং এখানে চায়ের আড্ডায় আমরা সবাই মিলে জমায়েত হয়েছে, আমার নাতনি। তো আমরা এই ঘুরে বেড়ানো থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে মেয়েদেরকে কাছে পাচ্ছি, মেয়েদের সঙ্গে সময় কাটাতে পারছি। এটা একটা বিরাট ফিলিংস, যে ফিলিংসটা তোমাদের শেয়ার করছি। আর ব্যাঙ্গালোর আমাদের কাছে নতুন নয়, যেহেতু 5 বছর ধরে আমরা বিভিন্নভাবে এসেছি, মায়া মাকে নিয়েও এসেছি। দারুণ ওয়েদার হয়ে গেছে কলকাতায়, কেমন ওয়েদার হয়েছে আমাকে অবশ্যই লিখে জানাবে। ব্যাঙ্গালোরের ওয়েদার ফাটাফাটি হয়ে গেছে জানো তো, মানে বেশ শীত করছে, ফ্যান চালালেও দারুণ। আমি আসার আগে একটু ভয় পাচ্ছিলাম, মেয়ে বলছিল একটু গরম আছে। এসিতে আসছিলাম, এসিতে তো ঠান্ডা ছিল ওয়েদার, আর এত ঠান্ডা এবারে এসি করে ট্রেন রেখেছিল, আমায় কমপ্লেন দিতে হয়েছিল একটু কমাও, মানে হাড় গিলগিলে অবস্থা, মানে এত মনে হচ্ছিল দুটো কম্বল হলে ভালো হয়। যাই হোক, নেমে নামার ঠিক আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার ইচ্ছে আছে আমি কৃষ্ণরাজাপুরম, মানে কেয়ারপুরমে নামবো ইনস্টেড অফ SMBT। তো গেটের কাছে আমার মেয়ে বললো, তুমি বাবাই আগে থাকতে রেডি হয়ে গেটের কাছে সুটকেস নিয়ে এসো, কারণ একা মানুষ, মামাইকে নামাবে, কারণ মামায়ের পায়ের প্রবলেম। আবার আজকে শ্রেয়া ঘোষালের আজকে প্রোগ্রাম আছে জানো তো, আজকে মেয়েরা সব শ্রেয়া ঘোষালের প্রোগ্রামের মানে গান দেখতে যাবে, ওরা তো মানে ডাই হার্ট ফ্যান আর কি শ্রেয়া ঘোষালের। তা আজকে ওরা সকাল থেকে নানান রকম তোড়জোড় করছে, এখন আমরা ঘুরি ভাবছি কোথায় কি করব না করব। ঠিক আছে, যা করব, ডাই হার্ট ফ্যান তো ছাড়াও একটা ভূমিকা আছে, যারা আমার আত্মীয় পরিজন তারা জানো, ওরা নর্মালি শ্রেয়ার কলকাতায় বা ব্যাঙ্গালোরতে কোনো অনুষ্ঠান হলে নর্মালি মিস করে না। দেখে আমি পুরনো কথাটায় আসি, সেই ট্রেনেতে যখন সুটকেস নিয়ে গেটের কাছে এলাম, হঠাৎ দেখলাম কলকাতার মতো লু বইছে। আমি মেয়েকে বললাম, এ কী রে, এ তো প্রচণ্ড লু বইছে। ও বলছে, দাঁড়াও, এই তো কাল রাত্রে তো বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে, যেন ঠান্ডা হওয়ার পর এই নমুনা, মানে একদম ঠান্ডা থেকে গরমটায় বেরিয়েছি। তারপর উবেরে যখন বসিয়েছি বৌদিকে, বৌদি নিজে বিধ্বস্ত, কী হচ্ছে ওমার। বিকেলবেলা এসে গল্প টল্প করে সন্ধ্যে রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছি এর মধ্যে কমিউনিটির মধ্যে, রাত্রিরে ব্যাপক বৃষ্টি। যে আমাদের সোসাইটিটা এত সুন্দর, তোমরা যদি নিচে ধরো না, তোমাদের মানে দারুণ লাগবে জানো তো। সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে চতুর্দিক থেকে, দারুণ লাগে। সব কে বাচ্চারা সাইক্লিং করছে, কে ছুটছে, জগিং করছে, মানে সব মানে কি বলবো, নিজেদের ফিট রাখার জন্য। তোমাদের তো একটু কালকে দেখালাম, আমার মেয়ে ব্যাডমিন্টন খেলতে গেছে, ওরা খুব সুন্দরভাবে এই সোসাইটির মধ্যে নিজেরা মানিয়ে দিচ্ছে, সুন্দরভাবে থাকে, যেটা আমরা বাড়িতে যারা থাকি এইগুলো আমরা ভাবতেই পারি না। ওই বাড়ির মধ্যেই ওই ওপর নিচ করি, দিনরাত কাজ করি, ওই জানলার ধারে বসে থাকি, কিন্তু আমি দেখলাম যে বাড়ির মধ্যে পাশের বাড়ির লোককে কেউ কথা বলে না, কেউ চেনে না, কিন্তু
এখানে কিন্তু তা নয়, না তো হয়তো আমাকে কেউ যেখানে চেনেও না কিন্তু ডেকে জিজ্ঞেস করছে, এটা একটা দারুণ ভালো লাগে জানো তো। এখানটা এলে কালকে আমি গিয়ে নিচে একটু বসেছিলাম, নাতনি ছোটাছুটি করে নিচে খেলছিল, আমার মেয়ে ব্যাডমিন্টন খেলছিল, আমার ছোটো মেয়ে ছিল না কারণ অফিসে ছিল, দাদাও ছিল, সবাই মিলে কালকে বিকেলবেলাটা বেশ এনজয় করে কাটালাম, খুব ভালো লাগলো। তা ঠিক আছে, কিছুটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর একটাই ঈশ্বরের কাছে কামনা, এখানটাও যেমন 21-22 টেম্পারেচার আবার পুরনো ফিরে এসেছে, কলকাতাতেও যেন অ্যাটলিস্ট 25-26 থাকে, এটা হয়তো অলিক স্বপ্ন কিন্তু আমার আমার প্রার্থনা যাতে আমার মতন আমার বন্ধুরাও সবাই আনন্দে শান্তিতে থাকে। কারণ এখন যেটা শুনছি, মল্লিকা আমাকে লিখেছে, দিদি আমরা ভাবতেই পারি না যে মে মাসে এইরকম ওয়েদার পাবো, ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা একটু ভালো ওয়েদার পাও, আমরা ভালো আছি, তোমরাও যাতে ভালো থাকো কমফোর্টেবল থাকো, সেই জন্য ঈশ্বরের কাছে আমাদের কায়মন বাক্যে প্রার্থনা। ওকে টাটা, টেক কেয়ার, আবার আসছি, টাটা, খেয়ে নি, আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে বিকেলবেলা একটু নেবেছি জানো তো, নিচে নেবে একটুখানি একটু হাঁটা চলা করছি আর কি, ওপরে বসে আছি তো দিন রাত, আর মেয়েরা সব মানে আমার মেয়ে ক্লাব হাউসে ব্যাডমিন্টন খেলতে গেছে, তা দেখি ও কী করছে না করছে, ভিডিওটা একটু স্টার্ট করলাম। আর ভীষণ ভালো পরিবেশ চারদিকটা দেখো, সব মানুষজন হাঁটছে, ছুটছে, সাইক্লিং করছে, খেলা করছে ছোটো ছোটো বাচ্চারা, খুব সুন্দর পরিবেশটা, তা ভালো লাগলো আর কি। হ্যাঁ, আর খুব ঠান্ডা সনসনে হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে জানো তো এইখানটা। তা আমি যদিও খুব একটা নাপতে চাইছিলাম না, কিন্তু দাদা জোর করে মেয়েও এসো 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 করে ডাকলো, সেই জন্য একটু নিচে নামলাম। নেবে এবার চলো ওদের ক্লাব হাউসে দেখি, মেয়ে খেলছে, ওরা রেগুলার ব্যাডমিন্টন খেলে আর কি, সব ওরা ট্রেনিং ফেলিং নেয় ব্যাডমিন্টনের, তা দেখে আসি চলো। কমিউনিটিতে হেঁটে বেড়ানো মানে হচ্ছে কি জানো তো, মানে সবসময় ফুরফুরে হাওয়া, আর যেন একটা চির বসন্তর ক্লাইমেট, ঠান্ডা হাওয়া এবং বেশ ঝুড়িয়ে যাচ্ছে শরীর, এটা বরাবরের, আজকের বলে নয়, মানে যতদিন আমরা 5 বছর ধরে ব্যাঙ্গালোরে আসছি ততদারই এক, মাঝখানটা মেয়ের মুখে শুনেছিলাম খুব লু টু বইছে, খুব গরম পড়েছে, তারপরে রোজ বৃষ্টি হয়ে গতকালও রাত্রিরে যথেষ্ট বৃষ্টি হয়েছে, আমরা আগের ব্লগটাতে দেখিয়েছি ঘরের জানলা দিয়ে রাত্রিরে বৃষ্টি হচ্ছে, আমরা জাস্ট খেয়ে দিয়ে একটু হেঁটে টেঁটে এসে শোবার তোড়জোড় করছি, তখন বৃষ্টিটা শুরু হলো। আর দেখো যা বলেছিলাম, কেউ হাঁটছে, কেউ বাচ্চারা সাইক্লিং করছে, কেউ খেলছে, হ্যাঁ এগুলো সব মানে এইখানে কেউ কাউকে দেখার নেই, কিন্তু যে যার নিজের মতন করে শরীর ঘামাচ্ছে, শরীরকে ব্যস্ত রাখছে, শরীরের ফিটনেস রাখছে, এটাই একটা মজার জায়গা আর কি। তো সুন্দর হাওয়া দিচ্ছে, এটা তোমাদের আমি বারে বারে বলছি, দারুণ হাওয়া দিচ্ছে, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত গরমের পর এখানে এসে না পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। না আমি তো বলি যে রিটায়ারমেন্ট লাইফে যদি কেউ ব্যাঙ্গালোরে সেটেল করে, তার কিন্তু লাইফ স্প্যানটা যা থাকে তার সঙ্গে প্লাস 10 বছর বেড়ে যায়, মানে আমার যদি 75 বা 70 আয়ু হয়, আমি শিওর আর 5-10 বছর আমার ইনক্রিজ করে যাবে, তো এটা বাকিটা ভগবানের হাতে, কিন্তু স্টিল এটা একটা ধারণা, কারণ এই ওয়েদারে কলকাতার মতন আর কলকাতায় এখন শিলাবৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে ঠিক আছে, কিন্তু কলকাতায় যে সারা বছর যে প্রচণ্ড ঘাম আর হু হা সেটা কিন্তু নেই, মানে সেই যে মার্চ থেকে শুরু হয় আর অক্টোবর পর্যন্ত হুহার কোনোরকম কম মানে কমতি থাকে না,
তো যাই হোক, আর তার জন্য কি হয়েছে বলতো, মন মেজাজগুলো বেশ ফুরফুরে লাগে, ভালো লাগে আর কি, নিচে এসে একটু হাঁটাহাঁটি করতে। ওখানে কি হয় বোরিং কাটানোর জন্য কি মজার মজার খাবো, ঘুর দেখবো এইসব, এখানে কি হয় খাওয়াটা ইম্পর্টেন্ট না, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেরা বেশ বিনোদনে থাকবো, একটু ঘুরে বেড়াবো, হাওয়া খাবো, আর ঘরের থেকে বাইরেটা অসাধারণ অসাধারণ। এই যে দেখছো স্কাইস্ক্যাপার, সব বড়ো বড়ো বিল্ডিং, প্রত্যেকটা ব্লক, এক একটা ব্লকই প্রায় 23 তলা 22 তলা করে, তো খোপে খোপে প্রচুর লোক, তো সবাই যে যার এ অনুযায়ী মানে নিজেদের সাধ্য মতন সময় অনুযায়ী এইখানে নিজেদেরকে বের করে এবং হাঁটছে, ছুটছে, বেড়াচ্ছে, নিজের মতন করে চলছে, কেউ বসে গল্প করছে। সুইমিং পুলের ধারে যদি পারি আমি দেখাবো, বয়স্ক মানে একদম যারা মানে কি বলবো বৃদ্ধা এবং বৃদ্ধ, তাদের আলাদা আলাদা কমিউনিটি আছে, তারা কিন্তু বসে বসে কেউ পুত্রবধূর নিন্দে করছে, আবার কেউ দেখা যাচ্ছে বইরা আবার বসেছে শাশুড়ি শ্বশুরের নিন্দে করছে, যদিও তাদের ভাষাগুলো না এইভাবে বলো না, ওটা কন্নার ভাষায় আমরা বুঝবো না, তবে এটাই হচ্ছে এখানকার মানে এখানকার বলে না, এই কমিউনিটিতে একটা টাইম পাসের একটা বড় অস্ত্র আর কি। এগুলো তোমাদের জানালাম, ঠিক আছে, চলো ক্লাব হাউসে যাই, মেয়ে খেলতে গেছে, ক্লাবে যাই দেখতে যাও, হ্যাঁ টাটা। কালবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, ওপরটা হচ্ছে বড়দের সুইমিং পুল আর পেছনটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, তো তারই মধ্যে বৌদি আসছে হেঁটে হেঁটে আর নাতনি খেলে বেড়াচ্ছে আর মেয়ে হসপিটাল ডিউটি ইত্যাদি করে এসে একটু ব্যাডমিন্টন খেলতে নিজেকে ফিট রাখার জন্য করছে, তো একটু একটু শ্যুট করছি কারণ এখানে মজার এই কমিউনিতে, কেউ কাউকে দেখার নেই, কেউ কারোর খোঁজও নেওয়ার নেই, কিন্তু এত অফুরন্ত হাওয়া আর এত সুন্দর ডিসিপ্লিন রয়েছে সব সাজানো গোজানো। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা জানো তো, যদিও আমি বেরোবার খুব একটা ইচ্ছা লাগে না, মনে হয় বাড়িতেই বসে থাকি। যাই হোক, মেয়ে বললো, তোমাদের দাদা বললো, একটু বেরিয়ে পড়লাম, খারাপ লাগছে না, সঙ্গে থাকো। তো বাচ্চাদের সুইমিং পুল যেটা তোমাদের কাল দেখাচ্ছিলাম, আর এসব স্কাইস্ক্যাপার, বিরাট বিরাট বাড়ি চারদিকে, যেগুলো এক একটা ব্লক, কোনোটা এ ব্লক, কোনোটা জি ব্লক ইত্যাদি ইত্যাদি। আর আমাদের নাতনি যে কোথায় খেলে বেড়াচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে, হলুদ ড্রেস পরে, ওর ব্যাডমিন্টন ক্লাসের ড্রেস পরে কোনো একটা বাচ্চার সঙ্গে দৌড়ে দৌড়ে খেলে বেড়াচ্ছে। ওর মাও দাঁড়িয়ে আছে ওখানে নীল জিন্স কালো টপ পরে, বেশ একটু মানে কি বলবো, এখানের এই খোলামেলা কেয়ার ফ্রি জীবনটা বেশ ভালো লাগে। তো দাদা এইরকম একটু পছন্দ করে জানো তো, এই কমিউনিটির মধ্যে এইরকম ফ্ল্যাট দাদা খুব পছন্দ করে। হ্যাঁ, ঘুরবে বেড়াবে, 5 রকম বাচ্চারা খেলা করবে, নানান রকম বন্ধু বান্ধব হবে। ওই যে মক্কেল আসছে ক্লে থেকে এসেছে, এসে একদম এখানে, তুমি কিছু বলবে আমার বন্ধুদের বলো তো। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ফুল? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, 1 ফর দ্য মাস্টার, 1 ফর দ্য লিটল দেম, 1 ফর দ্য খেলছে, 1 ফর দ্য লিটল বয় হু লিভ ডাউন দ্য লেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শোনো, আমি ছোট মনি আসছি, অত ছোট তো রেনেসার মাকে বলে রেনেসার বন্ধু চলে গেল, তো রেনেসার আবার মন খারাপ হয়ে গেল, আবার অন্য বন্ধু খুঁজছে। হ্যাঁ, এগুলো খুব ন্যাচারাল বিউটি, এগুলো দেখতে ভালো লাগে, আর কমিউনিটির মধ্যে তো হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বিশাল কমিউনিটি, মোটামুটি 2 কিলোমিটার এরিয়া বিরাট করে গোল করে ঘুরে তুমি হাঁপাবে না, এত বড় কমিউনিটি, বিশাল কমিউনিটি। হ্যাঁ, সব ওই দেখো, ওই যে একটা জিনিস তোমাদের দেখাই,
দেখো এই যে লাল ইয়ে দিয়ে দড়ি দিয়ে বাঁধা আছে, ওগুলো কিন্তু নিচে থেকে গাড়ি ওঠার জায়গায় যদি কোনো ইমার্জেন্সি হয়, ধরো অ্যাম্বুলেন্স কারো শরীর খারাপ হয়েছে অ্যাম্বুলেন্স উঠলো, এছাড়া গাড়ি তো অ্যালাউ নয় সেই কারণে। আর যদি এই বাচ্চা কাচ্চারা সাইকেল ফাইকেল নিয়ে নামে বা কেউ হেঁটে যায় তো ওই সাবওয়ে দিয়ে নিচে চলে যেতে পারে। তো এইগুলো হচ্ছে নানারকম সব প্রপার ডিসিপ্লিন ওয়েতে লিভিং স্ট্যান্ডার্ড। এই জন্যে আমি খুঁজি, ওই মাঝে মাঝেই বৌদি বলেন যে এই বড়ো বাড়িতে আমরা আর পেরে উঠছি না, তো বড়ো বাড়ি যদি কোনো দিন সেল আপ করি তাহলে আমাদের ইচ্ছে যদি বা আমরা কোনো দিন মানে এই বয়সে আর সম্ভব নয় সেটা, কিন্তু অ্যাটলিস্ট খুব ইচ্ছে এরকম একটা কমিউনিটি শুধু একটা ছোট্ট ফ্ল্যাট হবে যেটা আমরা নিজেরা মেনটেনও করতে পারবো, আর এরকম খোলামেলা জীবন ঘুরে বেড়াবো, হাসবো, গল্প করবো লোকের সঙ্গে। এবং বিভিন্ন অকেশনে এখানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, দুর্গাপুজোর উৎসব হচ্ছে, নানা রকম উৎসব সবাই সবাইয়ের সঙ্গে নিয়ে হই হই করে হচ্ছে, দোল উৎসব দোল উৎসব হয়, দেওয়ালি হয়, প্রতিটা অকেশন এরা সুন্দর করে সব বাঙালিরা এখানে মেনটেন করে, ভালো লাগে জানো তো, এখানে এলে বেশ ভালো লাগে, তখন আর কলকাতায় ফিরতে ইচ্ছা করে না।